এবছর আর সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াকভিক শহরের বাসিন্দারা। এই শহরের বাসিন্দারা বছরের শেষ সূর্যাস্ত দেখে ফেলেছে গত বুধবার। আবারও সূর্যের জন্য অপেক্ষা করতে হবে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরই আলাস্কার এই শহরটিতে শীতকালে ঘটে এমন বিরল ঘটনা। প্রায় 65 দিন অন্ধকারের মধ্যে থাকবে আলাস্কার এই শহরের বাসিন্দারা। এই দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে বলা হয় পোলার নাইট। আলাস্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 22শে জানুয়ারি 1:16 হবে সূর্যোদয়। শহরটির 4,000 বাসিন্দা দীর্ঘ 65 দিন অন্ধকারে থাকার জন্য নিয়েছেন পর্যাপ্ত প্রস্তুতি। তবে এই দীর্ঘ মেরুরাত্রি চললেও একেবারে অন্ধকার হয়ে থাকে না আলাস্কার আকাশ। সেখানে রাতভর চলতে থাকে নানান রকম আলোর খেলা। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, ডেস্ক রিপোর্ট।